হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদুল ইসলাম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাজলাবার মাহিদি। ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে বাজলাবার মাহিদের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটি। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটি একটি বিজ্ঞাপন সংক্রান্ত ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার খামারের একটা হেলমেট রানিং কবুতর সেল করতে চাচ্ছি। তো আপনারা যারা কবুতরগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার রয়েছে সেটিতে যোগাযোগ করবেন। ভিউয়ার্স, ভিডিও টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে দিন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, ভিডিও টপিকে ফিরে যাওয়া যাক। এগুলো দুটি দুই কালারের পেয়ার, একটি হচ্ছে লাল হেলমেট, একটি হচ্ছে হলুদ হেলমেট। তো লাল কালারেরটি হচ্ছে নর এবং হলুদ কালারেরটি হচ্ছে মাদি। এটি দেখুন হলুদ কালারের, এটি মাদি কবুতর। তো এখানে এর ডানা সম্পূর্ণ ক্লিয়ার হোয়াইট এবং লেজ দেখুন, লেজে কোনো ফাটা নেই, সবগুলো দমই হলুদ। এবং মাথা দেখুন, মাথার যে হেলমেটের ঝুঁটি, ঝুঁটিটা একদম পুরোপুরি সামনের দিকে ফিরানো সাপের মতো। এবং মাথার উপরের কালারটাতে কোনো ফাটা নেই, ডানার নিচে বা বডিতে কোনো স্পট নেই। তো কবুতরটি 100% ওকে রয়েছে, কবুতরগুলোতে কোনো মিসমার্ক নেই, আপনারা সন্দেহে নিতে পারেন। এটি হচ্ছে নর লাল হেলমেট, দেখুন ডানাতে কোনো স্পট নেই, কোনো রকম অন্য কোনো কালারের পালক নেই। এবং দুটি ডানাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং লেজ দেখুন, লেজে কোনো রকম কোনো দম ফাটা নেই। মাথাটা খেয়াল করুন এবং এর ঠোঁট, মাথার কালারটা দেখুন ফুল অ্যাকুরেট রয়েছে, ঝুঁটি একদম পুরোপুরি সাপের মতো রয়েছে। এবং ঠোঁটটা দেখুন ফুল হোয়াইট এবং ছোট ঠোঁট, ঠোঁট চোখ সব কিছু মিলে 100% কবুতরটি ওকে রয়েছে। তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা অবশ্যই কবুতরগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কবুতরগুলো 100% ওকে আছে, মাশাল্লাহ। আমার কাছে ডিম বাচ্চা একদম 100% ছিল, আমার এখানে 4 বার ব্রিড করছে। প্রথমবার ডিম নষ্ট হয়ে গিয়েছিল, বাকি 3 বার ডিম থেকে বাচ্চা ফুটে বড় হয়েছে। আর কবুতরগুলোর কোয়ালিটি মাশাল্লাহ ভালো, 100% সুস্থ রয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সবাই উপকৃত হয়। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটু উৎসাহই আমার নতুন ভিডিও বানানোর জন্য অনেকটাই অনুপ্রেরণা। সো ভিউয়ার্স, আজকের জন্য বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। দয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনাদের শখের খামারের শখের পাখির সঠিক পরিচর্যা করবেন। আল্লাহ হাফেজ।